জি, এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন। এটা আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন হবে, প্লিজ। জি, ওর প্রশ্নটা হলো নবী যীশু খ্রিস্ট এবং নবী মুহাম্মদ এনাদের মধ্যে পার্থক্যটা কি? যীশু খ্রিস্ট মানুষকে শিখিয়েছেন যে কিভাবে জীবন ধারণ করব আর ঈশ্বরের উপাসনা করব, আবার এই একই জিনিস শিখিয়েছেন নবী মুহাম্মদ। যারা যীশু খ্রিস্টকে মেনে চলে ওরা কি সঠিক, নাকি ওদের উচিত নবী মুহাম্মদের নির্দেশগুলো মেনে চলা? আর যীশু খ্রিস্ট আরো একবার যেহেতু এই পৃথিবীতে আসবেন, তাহলে তিনি কি শেষ নবী? বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে নবী যীশু খ্রিস্ট এবং নবী মুহাম্মদ ইনাদের মধ্যে পার্থক্য কি। দুজনেই বলেছেন এক ঈশ্বরের ইবাদত করো, তাহলে পার্থক্য কোথায়? আমরা কাকে মানব? আর যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন, তাহলে তিনি কি শেষ নবী? এই প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয় যে যতজন নবী রাসূল আছেন তাদের মধ্যে পাঁচজনকে সহিহ হাদিস অনুযায়ী বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, নবী ইব্রাহিম, নবী নূহ আলাইহিসসালাম, নবী মুসা, নবী ঈসা আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর একজন গুরুত্বপূর্ণ নবী বলে বিশ্বাস করি। প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলে নিই আমি, যে সেই মুসলিম আসলে মুসলিম না যে যীশু খ্রিস্টকে নবী বলে বিশ্বাস করে না। আমরা মানি তিনি ছিলেন আল্লাহ প্রেরিত একজন নবী ও রাসুল, আমরা মানি যে তিনি ছিলেন মসীহ অর্থাৎ খ্রিস্ট, আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। এখনকার অনেক আধুনিক খ্রিস্টানই এটা বিশ্বাস করে না। আমরা মানি যে তিনি আল্লাহর অনুমতিতে মৃত মানুষকে জীবন দিয়েছেন, আমরা মানি যে তিনি আল্লাহর অনুমতিতে জন্মান্তর কুষ্ঠরোগীদের সুস্থ করেছেন। খ্রিস্টান আর মুসলিম আমরা এখানে এক বলতে পারেন। তাহলে পার্থক্যটা কোথায়? আমাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে অনেক খ্রিস্টান তারা বলে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। আর আপনি যদি বাইবেল পড়েন, গোটা বাইবেলে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। যদি কোনো খ্রিস্টান একটা অনুচ্ছেদ দেখাতে পারেন যেখানে স্পষ্ট করে বলা হয়েছে, একেবারে পরিষ্কার করে বলা গোটা বাইবেল থেকে, যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। সত্যি বলতে বাইবেল পড়লে দেখবেন যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন। এটা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 28, আমার পিতা আমার চেয়ে মহান, গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 29, আমার পিতা সবার চেয়ে মহান, গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 28, আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই, গসপেল অফ লুক অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 20, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই, গসপেল অফ জন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 30, আমি নিজ থেকে কিছু করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার ন্যায্য, কারণ নিজের থেকে কিছু করি না পিতার ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা পূরণ করি না আল্লাহর ইচ্ছা পূরণ করি, সে একজন মুসলিম। তাহলে যীশু খ্রিস্ট ছিলেন একজন মুসলিম, নিজেকে ঈশ্বর দাবি করেননি। তারপর বাইবেলে আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 24, যীশু বলেছেন যে তোমরা যে কথাগুলো শোনো সেগুলো আমার নয়, আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন। তারপর গসপেল অফ জন অধ্যায় 17 অনুচ্ছেদ 3, যীশু নিজের মুখে বলেছেন এ হচ্ছে অনন্ত জীবন, যাতে তোমরা জানতে পারো ঈশ্বরকে বলে একজন আর যীশু খ্রিস্টকে যাকে তিনি পাঠিয়েছেন। এরপর আছে বুক অফ অ্যাক্টস অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 22, হে ইসরায়েলবাসী মন দিয়ে শোনো, নাজারেথ শহরের যীশু তোমাদের মধ্যে ঈশ্বর অনুমোদিত একজন মানুষ, তিনি অনেক অলৌকিক কাজ করে দেখাবেন, ঈশ্বর তাকে দিয়ে করাবেন আর তোমরা তার সাক্ষী। ঈশ্বর অনুমোদিত একজন মানুষ তোমাদের মাঝে, তিনি অনেক অলৌকিক কাজ করে দেখাবেন, তাকে ঈশ্বর করাবেন, তোমরা তার সাক্ষী। তাহলে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিসসালাম আল্লাহর খুব গুরুত্বপূর্ণ একজন নবী ও রাসূল, তবে তিনি আল্লাহ নন। আর যদি তাকে অনুসরণ করতে চান, এই কথাটা আগে বলেছি যে গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14 যীশু বলেছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু সেগুলো এখন সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন। তার মানে যদি আপনি সত্যি যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিসসালামকে মেনে চলেন এক ঈশ্বরকে বিশ্বাসের পাশাপাশি, তাহলে আরো মেনে চলবেন সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবার আপনার শেষ প্রশ্নের উত্তরে বলি যে যীশু খ্রিস্ট আবার আসবেন, তাহলে তিনিই তো শেষ নবী। পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত 116, যীশু খ্রিস্ট বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে তুমি সাক্ষী থাকো, আমি কখনোই বলিনি আমার উপাসনা করো, বরং বলেছি আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, যিনি আমার ও তোমাদের প্রভু। এখন যীশু খ্রিস্ট দ্বিতীয়বার আসবেন, কেন? তিনি আল্লাহ তাআলার একমাত্র রাসূল, যাকে তার অনুসারীরা ভুল বুঝেছে, তিনি নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। অন্য সব নবী রাসূল তাদের অনুসারীরা কখনো তাদেরকে ঈশ্বর ভেবে ভুল করেনি। ঈসা আলাইহিস সালাম অথবা যীশু খ্রিস্ট হলেন একমাত্র রাসূল যার
অনুসারীরা ভুল করে ভেবেছে যে তিনি নিজেকে ঈশ্বর দাবি করেছেন। এই কারণে দ্বিতীয়বার যখন আসবেন তখন তিনি আসবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের অনুসারী হিসেবে, কোনো নতুন নিয়ম আনবেন না। তিনি আসবেন সাক্ষ্য দিতে যে নিজেকে ঈশ্বর বলেননি, তিনি নতুন কোনো ওহী আনবেন না, ওহী আসা সম্পূর্ণ হয়ে গেছে। কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় 5:3, আজ আমি তোমাদের দিনকে পূর্ণ করলাম, তোমাদের জন্য ইসলামকে পছন্দ করলাম আর তোমাদের প্রতি অনুগ্রহ সম্পূর্ণ করলাম, নতুন করে কোনো কিছু ইসলামে যোগ বা বিয়োগ করা যাবে না। তাহলে ঈসা আলাইহিস সালাম দ্বিতীয়বার পৃথিবীতে এসে খ্রিস্টানদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন যে তিনি বলেননি আমার উপাসনা করো, বলেছেন আল্লাহর ইবাদত করো, রব্বি ওয়া রব্বুকুম, তিনি আমার ও তোমাদের প্রভু। তাহলে যীশু খ্রিস্ট আবার আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে খ্রিস্টানদের বিভিন্ন ভুল ধারণাগুলো দূর করার জন্য। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।